সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক এবং শিক্ষকগণ, সকলে আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে, একটি ইনফরমেশন দেওয়ার জন্য জাস্ট ক্যামেরার সামনে এসেছি। সেটি হচ্ছে সেপ্টেম্বর মাসের 1 তারিখে অর্থাৎ আগামী বৃহস্পতিবার আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করবেন এবং এই সংবাদ সম্মেলনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার যে রোডম্যাপ, সেই রোডম্যাপটা দেখাবেন। সেই সাথে যে কেন্দ্রীয় যে পরীক্ষাগুলো আছে, বোর্ড পরীক্ষাগুলো আছে, সেই বোর্ড পরীক্ষাগুলো নিয়ে কথা বলবেন এবং এই জায়গায় সাংবাদিকরা থাকবেন, তারা বিভিন্ন রকম প্রশ্ন করবে মাননীয় শিক্ষামন্ত্রীকে এবং সেই প্রশ্নগুলোর অ্যান্সার দিবেন মাননীয় শিক্ষামন্ত্রী। তো এই কারণে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, অবশ্যই বৃহস্পতিবারে সেই সংবাদ সম্মেলনটি দেখবেন। সেই সংবাদ সম্মেলনটি অবশ্যই আমি আমার ফেসবুক যেই পেজ আছে স্টাডি প্ল্যান বিডি, সেই পেজে লাইভটা দিব এবং এই লাইভের যে মূল পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলোর ভিডিও অবশ্যই আমি এই চ্যানেলে দিব। সে কারণে আমি রিকোয়েস্ট করবো অবশ্যই আমার চ্যানেল এবং পেজের সাথে থাকবেন। তো এই ছিল আপনাদেরকে দেওয়ার মতন একটি ইনফরমেশন বা আপডেট। আশা করি ভিডিওটি উপকার আসছে, উপকার আসলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরছি পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।